হামাস ইসরায়েল যুদ্ধ এবং নির্লজ্জ কিছু বাংলা টিভি চ্যানেলের মিথ্যা সংবাদ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, একটি সুপ্রসিদ্ধ বাংলা টিভি চ্যানেলের এই ভিডিওটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কি বলছে দেখুন, 30 মিনিটে ইসরায়েল ধূলিসাৎ। ইসরায়েল কি ধূলিসাৎ হয়েছে? হয়নি, সে এখনো যুদ্ধরত এবং গাজা স্ট্রিপের সমস্ত নিরীহ মানুষকে হত্যার জন্য সে উঠে পড়ে লেগে আছে, বিমান এখনো তার উঠছে। ভয়ঙ্কর মিসাইল ছুড়ল ইরান ও হামাস। ভয়ঙ্কর মিসাইল কি ইরান ছুড়েছে? একটা মিসাইলও ইরান ইসরায়েলের দিকে ছোড়েনি। একেবারে পুরোপুরি মিথ্যা কথা, পুরোপুরি বানোয়াট কথা। ভয়ে থরথর করে কাঁপছে নেতানিয়াহু, পালাবে কোথায়? ভয়ে কারো থরথর করে কাঁপুনি দেখতে হলে ওই লোকটিকে, যে লোকটি কাঁপছে তার কাছে থাকতে হয়, দেখতে হয় চোখের উপরে যে সে কাঁপছে কিনা। এরকম কি কেউ দেখেছে নেতানিয়াহুকে কাঁপতে? কি দেখেছে নেতানিয়াহুর যে ছবি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, তাতে কাঁপুনির কোনো লক্ষণ নাই, বরং সে কাঁপিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। নিষ্পাপ ও নিরীহ মানুষজন, নারী পুরুষ শিশু নির্বিচারে হত্যা করছে। এইরকম একটা লোক ভয়ে কাঁপছে, পালাবে কোথায়? সে কি পালানোর চেষ্টা করেছে? পালানোর তার জায়গা নেই। পালানোর দরকার হলে তো যে কোনো মুহূর্তে সে আমেরিকা পালিয়ে দিতে পারে, ফ্রান্সে পালিয়ে দিতে পারে। তো পালাবে কোথায়? মানে পালাতেও দেবে না, এমনি পরিস্থিতি। এই ধরনের চ্যানেল প্রতিদিন ভুয়া খবর ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে উত্তেজিত করছে এবং মানুষকে একদম সংবাদের দিকে পথে বসিয়ে দিচ্ছে, সঠিক সংবাদ তাদেরকে নিতেই দিচ্ছে না। অমুসলিমদের অত্যাচার থেকে বাঁচার আগে এইসব মুসলমানের হাত থেকে আমাদের বাঁচার প্রার্থনা করা উচিত আল্লাহর কাছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।